ট্রেনের স্বল্প কিছু যাত্রী এবং অসংখ্য মালামাল, একটি বগিতে চারজন বসে, পরিবারের সদস্য তারা, স্বামী স্ত্রী এবং বৃদ্ধ পিতা, সঙ্গে কনিষ্ঠ ভ্রাতা। বৃদ্ধ মানুষটি বগির একটি সিটে শয্যাশায়ী, বয়সের ভারে নুয়ে দেহ। ওনার বিপরীত দিকে স্বামী স্ত্রী বসে, কনিষ্ঠ ভ্রাতা পাশের সারির সিটে বসে পত্রিকা পড়ছে। অন্ধকারের মাঝে চলমান তাদের বহনকারী ট্রেন, এরা কারা? সাধারণ আম জনতা? ট্রেনের যাত্রী? সম্পূর্ণ ভুল। সাধারণ জনগণের বেশে এরা এক একজন অপরাধী, মাদক পাচারকারী। এরা দুর্দান্ত চতুরতার সহিত ট্রেন মাধ্যমে দেশের এ প্রান্ত হতে ও প্রান্তে মাদক সরবরাহ করে থাকে। একটা দুটো করে কয়েকটি স্টেশন অতিক্রম হলো। চতুর্থ স্টেশনে এসে থামলো ট্রেনটি। বেশ কিছু সাধারণ যাত্রী নেমে গেল, আর মাত্র দুটো স্টেশন বাকি। সারা ট্রেনে মাত্র 9-10 জন যাত্রী অবশিষ্ট। ভিন্ন ভিন্ন বগিতে বসে তারা, কেউ কেউ তন্দ্রাচ্ছন্ন, কেউ মোবাইলে মগ্ন, কেউ বা আলাপচারিতায় লিপ্ত। সবই তাদের অভিনয়, কুটিলতা। অবশিষ্টে কয়েকজন যাত্রীর ছদ্মবেশে অপরাধী ট্রেন দাঁড়িয়ে স্টেশনে, যে কোনো মুহূর্তে চলতে আরম্ভ করবে। যে মুহূর্তে ট্রেন চলতে আরম্ভ করবে, ঠিক তখনই ভিতরে প্রবেশ করলো কয়েকজন। নৈশকালীন সময়ে তাদের আকস্মিক উপস্থিতি বড় ভুতুড়ে লাগলো। কেমন গা ছমছম পরিবেশ! বগিতে থাকা কয়েকজন ছদ্মবেশী অপরাধী নতুন লোকের আগমনে নিজেদের মধ্যে ফিসফিসিয়ে কথা বলতে লাগলো। চিনতেও পারল না এই নতুন আগন্তুকের দল। পেশাগত জীবনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচিত। তন্মধ্যে চলতে আরম্ভ করেছে ট্রেনটি। নতুন উদিত 8 জন কোনো নির্দিষ্ট সিটে বসল না, বরং এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। হাঁটতে লাগলো এদিক ওদিক। তীক্ষ্ণ তাদের চাহনি, যে চাহনিতে ভীত সন্ত্রস্ত হলো পূর্ব হতে উপস্থিত যাত্রীবৃন্দ, অর্থাৎ অপরাধীরা। অতিবাহিত হলো কিছু মুহূর্ত। অতঃপর এক সময় কাঙ্ক্ষিত সুযোগ পেয়ে আরম্ভ হলো দুপক্ষের লড়াই, মাদক বিরোধী অভিযান। আকস্মিক আক্রমণে হক চকিয়ে গেল অপরাধীরা, তবে স্বল্প সময়ের মধ্যেই স্বরূপে ফিরে এলো। করতে লাগলো পাল্টা আঘাত, ঘুটঘুটে আধারে চলমান রক্তক্ষয়ী খেলা। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ক্ষুদ্র বগির ভেতরে গোঙানির শব্দ প্রতিধ্বনিত হয়ে চলেছে। রক্তে রঞ্জিত হচ্ছে ট্রেনের আসন। দুপক্ষের পরপর কয়েকটি দেহ নিথর রূপে লুটিয়ে পড়ল মেঝেতে। চলমান রইল সে শত্রু শত্রু খেলা। আধারিয়া রজনীতে বিপদ ঘনিয়ে এলো। আইন শৃঙ্খলা বাহিনী বনাম পাচারকারী, লড়াই চলমান। ঘন গাছপালায় আচ্ছাদিত সরু লাইন ধরে এগিয়ে ছিল সে ট্রেনটি। স্বল্প সময়ের মধ্যেই ছোটখাটো এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যেন। দুই পক্ষের বেশ কিছু সদস্য আহত নিহত হল। অবশেষে এলো আকাঙ্ক্ষিত সফলতা। ট্রেনের সিটের নিম্নভাগ, বার্থ, ওয়াশরুম, ছদ্মবেশী যাত্রীদের নকল মালপত্র হতে দেশি বিদেশি প্রায় 25 লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার হলো। গ্রেপ্তার হলো কয়েকজন পাচারকারী। কেউ বা চলন্ত ট্রেন হতে লাফ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পলায়ন করল। আজগর সাহেব খবর পেলেন ওই অপ্রত্যাশিত মাদক বিরোধী অভিযানে ইরহামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে সে নিপুণতার সহিত সহায়তা করেছে, কিন্তু কিভাবে কোন পন্থায় করেছে আজও ওনার অজানা। বহু চেষ্টা করেও জানতে পারেননি। দ্বিতীয়ত, অনাকাঙ্ক্ষিতভাবে নির্বাচনী লড়াইয়ে ইরহাম ওনায় পরাজিত করেছে। তৃতীয়ত, ওনার প্রেরিত দুর্বৃত্তদের রাতের অন্ধকারে চরমভাবে ধরাশায়ী করে মৃত্যুর মুখ থেকে বেঁচে গেছে। এছাড়াও কিছুদিন পূর্বে সংসদে বিল পাশ করে ওনার এক ধূর্ত পরিকল্পনা ধূলিসাৎ করেছে। আরও কত কি উপায় ওনার জীবনটা তেজপাতা বানিয়ে ফেলেছে ওই চৌধুরী। দুদিনের চুনুপুটি, সে কিনা খন্দকার আজগর মল্লিককে টেক্কা দেয়, কত বড় স্পর্ধা! এছাড়াও ওই ইরহাম পত্নী, ওটাও কম নয়, ঠিক স্বামীর ভাও পেয়েছে। মুহিতকে সে কিভাবে জড়িয়ে পড়ল? ভার্সিটির প্রথম বর্ষের স্টুডেন্ট মুহিত ভর্তি হওয়ার অল্পদিনের মধ্যে সিনিয়র ভাইদের কুপ্ররচনায় নেশাগ্রস্ত হয়ে পড়ল। ভার্সিটিতে গোপন একটি চক্র রয়েছে, টাকার লোভে তারা সহজ সরল শিক্ষার্থীদের মাদকে আসক্ত করে তোলে। চতুর্থ বর্ষের সজীব এই চক্রের মূল হোতা। আজগর সাহেবের বেআইনি দলের হয়ে কাজ করে, মাদক সরবরাহ করে নিরীহ শিক্ষার্থীদের নিকটে। অল্প সময়ের মধ্যেই মাদকাসক্ত হয়ে পড়ে ওরা। এতেই তাদের মুনাফা, টাকার টাকা। মোহিত মধ্যবিত্ত পরিবারের সন্তান, প্রথম প্রথম হাত খরচের টাকা দিয়ে মাদকের মূল্য যোগান দিতে পারলেও পরবর্তীতে আর পারল না। আর্থিক সংকটে পড়ে নেশার অভাবে পাগল প্রায় অবস্থা। সজীব কিছুতেই বিনামূল্যে মাদকদ্রব্য দেবে না। মাদকাসক্ত একজন যখন হঠাৎ করে নেশা হতে দূরে চলে যায়, সে সহ্য করতে পারে না, জীবন সংকটাপন্ন হয়ে ওঠে।
শরীর অস্থির, মানসিক চাপ যন্ত্রণা ঘিরে ফেলা আষ্টে পৃষ্ঠে, খিটখিটে মেজাজ, বেসামাল চালচলন, চোখের সাফেদ অংশ রক্তলাল। মোহিত তার ব্যতিক্রম নয়, বাড়ি থেকে ঘন ঘন টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, আর সজীব বিনামূল্যে নেশাদ্রব্য দেবে না। মাথা কাজ করা বন্ধ হয়ে গেল, বার কয়েক ঝামেলা হলো সজীবের সঙ্গে, এমনিতেই শরীরটা বড্ড খারাপ যাচ্ছে, নিজেকে পাগল পাগল লাগছে। নেশার অভাবে একদিন ভার্সিটি করিডোরে কেমন উন্মাদনা আরম্ভ করে দিল মোহিত। সজীব বাধ্য হয়ে ওর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল ভার্সিটির শুনশান এক জায়গায়। চলতি পথে তা দেখে নিল রিদি, তবে দুর্ভাগ্যক্রমে কিছু বুঝতে পারল না। সজীব সেদিন কোনোরকম বুঝিয়ে সুঝিয়ে ছেলেটাকে শান্ত করতে সক্ষম হয়েছিল। মোহিত দিন দিন অসুস্থ হয়ে পড়ছিল, পাগলামি করছিল নেশার জন্য। বাড়িতে একসময় মা বাবা এসব টের পেয়ে গেল, অশান্তি হলো ঘরে। মা বাবা খুব কষ্ট পেলেন, বকলেন, প্রথমবারের মতো ছেলের গায়ে হাত তুললেন বাবা। চরমভাবে মানসিক অস্থিরতার শিকার মোহিত। কয়েকবার হুমকি দিল সজীবকে, নেশার ব্যবস্থা না করে দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সমস্ত কুকর্ম জানিয়ে দেবে। দুদিনের এক ছোকরার জন্য আজগর সাহেব চিন্তায় পড়ে গেলেন, অবশেষে আদেশ দিলেন একে মেরে ফেলার। উটকো ঝামেলা সমূলে উৎপাটন করা উচিত। সেদিনও বাড়িতে বেশ ঝামেলা হলো, পাগল প্রায় মোহিত মানসিক অবসাদে ভুগছে, নেশার অভাবে দুর্দশা, ঘরে বাইরে রোজ অশান্তি ঝামেলা। সিদ্ধান্ত নিল আত্মহত্যা করবে, অন্ত হবে সকল সমস্যার। সেই মতো একটা নির্দিষ্ট দিন নির্বাচন করল, ভার্সিটির নীরব শুনশান এক জায়গা বেছে নিল আত্মহননের জন্য। কম্পিত হাতে কাঁদতে কাঁদতে মা বাবার কাছে ক্ষমা চেয়ে ছোট্ট চিরকুট লিখল। তবে তার দুর্ভাগ্য, সেথায় মৃত্যুদূত রূপে অপ্রত্যাশিতভাবে হাজির হলো সজীব ও এক সিনিয়র ভাই। মিষ্টি কথার জাদুতে সলে বলে কৌশলে মোহিতকে মানিয়ে নিল সজীব, ওর হাতে তুলে দিল তরল দ্রব্য, নেশাজাতীয় দ্রব্যের অন্তরালে যা হৃদক্রিয়া উত্তেজক ড্রাগ। এতদিন পর মাদকের স্বাদ, আহ, লোভ সংবরণ করতে পারল না। মৃত্যু চিন্তা ভুলে সরল মনে এতদিন পর নেশা করল মোহিত। হাত ফসকে বাতাসে উড়ে গেল সুইসাইড নোট। আনন্দিত চিত্তে কম্পিত হাতে নিজের অজান্তেই বরণ করে নিল মৃত্যু। হৃদক্রিয়া উত্তেজক ড্রাগটি ও হৃদযন্ত্র সইতে পারল না, হাত ফসকে পড়ে গেল তরল পদার্থের শিশি। বুকে অসহনীয় অসহ্যকর ব্যথার আনাগোনা, তীব্র শ্বাসকষ্টে পানিবিহীন জলজ প্রাণীর ন্যায় ছটফটানি, শ্বাস প্রশ্বাসের চলাচল অত্যন্ত করুণ, ঘোলা হয়ে আসছে দু চোখ। ডান হাতে শক্ত করে হৃৎপিণ্ড বরাবর বুকের চামড়া চেপে ধরল, ঘোলাটে চোখে দেখল বেইমানের হাসি মুখ। ওরা ওরা ওকে এ কী দিল, মেরে ফেলছে ওকে, মৃত্যু যন্ত্রণা এত কষ্টদায়ক। সে তো একটু আগেও স্বেচ্ছায় মরতে চেয়েছিল, শুধু বিষ কেনা বাকি। তবে কেন এখন বাঁচার এত আকাঙ্ক্ষা, কেন চোখের সামনে ভেসে উঠছে মা বাবার মুখখানি। উহ, আর সহ্য করা যাচ্ছে না, ভেতরে যেন এক গ্যালন অ্যাসিড জ্বলে পুড়ে সব সারখার করে দিচ্ছে। আর না সইতে নারাজ শরীর, আস্তে ধীরে বুঝে আসছে আঁকি পড়ল, টালমাটাল পদযুগল ধীরে ধীরে ভারসাম্য হারিয়ে ফেলল, মাটিতে লুটিয়ে পড়ল এক তরতাজা দেহ। ওষ্ঠাধরের ফাঁক গলিয়ে বেরিয়ে এলো ফেনাযুক্ত শ্লেষ্মা। একসময় ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল মোহিত, হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ। সজীব বক্র হেসে পকেট হতে রুমাল বের করল, হাঁটু গেড়ে বসল নিথর দেহের পাশে, ঘৃণিত অভিব্যক্তি প্রকাশ করে সাবধানী ভঙ্গিতে মোহিতের মুখে লেগে থাকা শ্লেষ্মা মুছে দিল। এবার দেখতে একদম ঠিকঠাক লাগছে, স্বাভাবিক মৃত্যু, বিন্দুমাত্র ঝামেলা নেই। প্রসন্ন চিত্তে সজীব তরল পদার্থের শিশি হাতে উঠে দাঁড়ালো, সেটা হতে প্রস্থান করল ওরা দুজন। দিনে দুপুরে ঠান্ডা মাথা এক তরুণ শিক্ষার্থীর খুন হলো, অবুজ পাকপাখালি ব্যতীত জানল না কেউই। ফরেন্সিক বিভাগে নিজস্ব লোক রয়েছে, তাই অতি সহজেই সবটা নিয়ন্ত্রণে আনলেন আজগর সাহেব। মোহিতের মৃত্যু স্বাভাবিক মৃত্যু বলে গণ্য হলো, বিপত্তি দেখা দিল হৃদামের জন্য। অপ্রত্যাশিতভাবে হৃদি পেল সেই সুইসাইড নোট, ইরহামের সঙ্গে গেল পুলিশ স্টেশন, কাগজটা জমা দিয়ে নিজের জানা খুঁটিনাটি সকল তথ্য জানালো। হ্যান্ডরাইটিং এক্সপার্ট নিশ্চিত করল সুইসাইড নোটে ওটা মোহিতেরই হাতের লেখা। এছাড়াও রিদি জানালো ও কয়েকবার সন্দেহজনকভাবে সজীব ভাইয়ের সঙ্গে মোহিতকে দেখেছে। ওর বলা ছোট ছোট তথ্য কেসে মোড় ঘুরিয়ে দিল। এ পৃথিবীতে সকলে খারাপ নয়, আজও রয়েছে ভালো মানুষের অস্তিত্ব। আইন শৃঙ্খলা বাহিনীর সৎ ব্যক্তিদের দ্বারা
নতুন করে তদন্ত শুরু হলো। এতেই আজগর সাহেবের মাথায় হাত। রুদ্রনীল ফোন করল গোয়া হতে, ওনার সঙ্গে রাগারাগি করল বোকামির জন্য। ব্যাস খেপে গেলেন আজগর সাহেব, আদেশ প্রদান করলেন ইরহাম পত্নীকে তুলে ফেলার। এক ঢিলে কয়েক পাখি মরবে, অটকারিতার জন্য শাস্তি পাবে রিদি, বউ ছাড়া মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়বে ইরহাম, সহজেই দুর্বল শত্রুকে পরাস্ত করা যাবে। নিজের হাতে শাস্তি দেবেন ওই চৌধুরীকে, এমনতর বেশ কিছু মনোরঞ্জক পরিকল্পনা আজগর সাহেবের। তবে সে ভাবনায় বিধিবাম, থেমে নেই ইরহাম চৌধুরী, নতুন উদ্যমে তার হৃদরানীর খোঁজ করে চলেছে, ইনশাল্লাহ ধরা দেবে সফলতা। আচ্ছা যোগ তো একবার ধরলে ছাড়ার নাম গন্ধ নেই। চৌধুরীর প্রতি অসন্তোষ প্রকাশ করলেন আজগর সাহেব, বিড়বিড় করে উঠলেন, হতচ্ছাড়া প এবং দ বর্ণ দিয়ে যত জায়গা আছে সব চেক করে দেখো, আই এম ড্যাম শিওর ও কাছাকাছি আছে। অধীনস্থ সহচরদের গুরুগম্ভীর স্বরে আদেশ প্রদান করল ইরহাম। শেষের বাক্যটিতে কণ্ঠস্বর কেমন কোমল হয়ে উঠল, তার হৃদি কাছেই রয়েছে, সে চিরতরে হারিয়ে যেতে পারে না, শীঘ্রই ফিরবে ইনশাল্লাহ। মধ্যাহ্নের শেষ প্রহর, আলোকোজ্জ্বল এক ঘরে উপস্থিত তারা ছয়জন, এমপি সাহেব, তার সিকিউরিটি হেড রুস্তম, বন্ধু তাইফ এবং তিনজন দেহরক্ষী। আয়তাকার টেবিলের ওপর বিছিয়ে রাখা বড়সড় একটি মানচিত্র, দেশের মূল শহর, জেলা, উপজেলা সব রয়েছে মানচিত্রে, গুমোট পরিবেশ। ওরা পাঁচজন তীক্ষ্ণ চাহনি বুলিয়ে চলেছে মানচিত্রে। প ও দ বর্ণ দুটো পাশাপাশি উপস্থিত রয়েছে, এমন সকল জায়গা খুঁজে বেড়াচ্ছে। ইরহাম বলেছে যখন সঠিক হওয়ার সম্ভাবনা 85%, তারা ঝুঁকি নিতে নারাজ। সবার হাতেই ম্যাগনিফাইং গ্লাস, গ্লাসের আবরণ ভেদ করে মানচিত্রের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে চক্ষু জোড়া। প ও দ উপস্থিত এমন স্থান খুঁজে বেড়াচ্ছে মরিয়া হয়ে। ইরহাম তাদের থেকে স্বল্প দূরত্বে দাঁড়িয়ে, গম্ভীর বদনে গুরুত্বপূর্ণ ফোনালাপে লিপ্ত, পার্টির উপদেষ্টার সঙ্গে আলাপন করছে, শান্ত অথচ শীতল স্বরে জানাচ্ছে নিজস্ব মতামত, একটু পরপর অন্তরে উঁকি দিচ্ছে আশার আলো, এই বুঝি মিলবে তার খোঁজ। গোধূলি লগ্ন, দুর্বলতার দরুন ভেঙে আসছে শরীর, প্রায় 65 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেল। এই তমসচ্ছন্ন ঘরে একঘেয়ে বন্দি অবস্থায় কাটছে দিন, যাচ্ছে রাত, সময়ের কোনো হুঁশ জ্ঞান নেই, কখন সকাল শেষে দুপুর গড়িয়ে পড়ছে, কখন সন্ধ্যা হারিয়ে রাত, জানা নেই। শক্ত রশির বন্ধনে আবদ্ধ হাত পা ইদানিং কেমন ভর শূন্য অকেজ প্রায় অনুভূত হয়, ফাঁকা লাগে মস্তিষ্ক, স্নায়ুযুদ্ধে চরমভাবে পরাজিত সৈনিক সে, অশ্রুবৃন্দ গড়িয়ে পড়তে পড়তে এখন বিলুপ্ত হবার পথে, বিগত ঘন্টা মিনিটে দু চোখ ছাপিয়ে আর অশ্রু নামেনি, আর কত কাঁদবে পরিস্থিতির ন্যায় বেইমানি করছে অশ্রুপানাও। অস্থিমজ্জায় এখন শুধু যন্ত্রণা, আস্তে ধীরে হারিয়ে ফেলছে মুক্তির আশা। আগামীকাল সন্ধ্যা, তাদের সমুদ্রপথে পাচার করা হবে, কোথায় কোন পন্থায় নিয়ে যাবে জানা নেই। রিদি তার অন্ধকার ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, আপনজনদের ছেড়ে তার বুঝি ঠাঁই হতে চলেছে ইউরোপের কোনো দেশে, অজানা পরিবেশে এক শ্লা হিসেবে। এক নারীর জন্য এ পরিচয় নিঃসন্দেহে অত্যন্ত অপমানজনক, বিশ্রী তকমা। কেউ কি স্বেচ্ছায় এমন নোংরা পথে আসতে চায়? চায় না। নিজেকে বিকিয়ে অর্থ উপার্জন, এমন উপার্জন কোনো নারীর না হোক, এই অন্যায় হারাম পন্থা ইহকাল ও পরকাল দুই নষ্ট করে ফেলে, শেষ হয়ে যায় এক কোমলমতি প্রাণ, আমৃত্যু ধুকে ধুকে মরে তারা, চাইলেও পারে না নোংরা বেড়াজাল হতে মুক্ত হতে। আর আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, তারা রাতের আধারে মজা লোটে, দিনের আলোয় অপবাদ দেয়, নোংরা নোংরা তকমা লাগিয়ে দেয় কলুষিত কোমল দেহে। সমাজের সেই বিদঘুটে শ্রেণীর পুরুষদের প্রতি একবুক ঘৃণা জন্ম নিল, চোখ মুখে দৃশ্যমান সে ঘৃণার বহর। আনমনা হৃদির ভাবনায় ছেদ পড়ল, গুনগুন করে ক্রন্দনের ধ্বনি প্রবেশ করছে শ্রবণেন্দ্রিয়ে, অন্ধকারে কাঁদছে কে? দেয়াল ঘেঁষে হাত পা বাঁধা অবস্থায় বসে রিদি একটুখানি সোজা হয়ে বসল, চিড়চিড় করে উঠল দুর্বল দেহের যত্রতত্র, যাতনা সয়ে এদিক ওদিক তাকালো রিদি, হলদে রঙা লো ভোল্টেজ বাল্বের আলোয় ডান পাশে আফসা দেখতে পেল, শঙ্কায় হাত পা গুটিয়ে কাঁদছে একটি মেয়ে, নড়াইলের মেয়ে, বয়স কত? মাত্র 19, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবার, ইনুর মতো লহময় চোখে বাষ্প জমল, বাড়ির লোকেরা কেমন আছে, তাকে স্মরণ করছে কি? সে যদি চিরতরে ইউরোপের বুকে হারিয়ে যায়
ওরা কি ভুলে যাবে তাকে? সময়ের পরিক্রমায় তাদের জীবন হতে হৃদি নামক অস্তিত্ব কি মুছে যাবে? হয়তো হ্যাঁ, এটাই তো করুণ বাস্তবতা। হারিয়ে যাওয়া মানুষগুলো একসময় স্মৃতির পাতা হতেও হারিয়ে যায়, সেথায় ঠাঁই নাই জীবিত বর্তমান মানব অবয়ব, সেও বুঝি হারিয়ে যাবে আপনজনদের জীবন হতে, তাদের স্মৃতি হতে। একান্ত মানুষটির জীবনে আসবে এক নয়াজন, কোনো রূপসী কন্যা, সকলে ভুলে যাবে তারে। হৃদিরে বুকের বাঁ পাশে অসহনীয় যন্ত্রণা আরম্ভ হলো, অস্থির হৃৎক্রিয়া, শেষ জলে সিক্ত কায়া, অন্তপুরে আঘাত আনছে সুনামি, হৃদয়ের দ্বার পাখির ডানার ন্যায় ঝাপটে চলেছে, মাথাটা একসময় ঠেকে গেল দেয়ালে, রক্তিম দু চোখে হাহাকার, আপনজনের নিকটে ফিরে যাওয়ার আকুতি। ধীরে ধীরে বুঝে গেল অক্ষিপুট, নিশ্চুপ হয়ে পড়ে রইল ইরহামের হৃদরানী। ঘড়ির কাটা তখন সন্ধ্যা 7:10 নির্দেশ করছে, রায়না দুপুর নাগাদ আনন্দাঙ্গান গিয়েছে, আদুরে ভাবির শোকে সেও আহত। ও বাড়িতে ইদানিং ঘন ঘন আসা যাওয়া করছে, জহির সাহেবে জোরালোভাবে নিষেধ করেননি অবশ্য, তবে উনি যেসব পছন্দ করছেন না ওনার হাবভাবে স্পষ্ট। পল্লবী পরিপাটি রূপে প্রস্তুত, এখনও বাড়ি যাবেন, 10:00 একেবারে ফিরবেন মেয়েকে নিয়ে। বাড়ির প্রাঙ্গণে এসে পল্লবী উপলব্ধি করলেন ভুলবশত পাওয়ার আনেননি, অগত্যা পিছু ঘুরে বাড়ির দিকে অগ্রসর হলেন। ভবিষ্যৎ সম্পর্কে অজ্ঞাত এ নারী ঘুণাক্ষরেও টের পেল না কত বড় দুঃস্বপ্ন তার অপেক্ষায়। আরে গাধার দল, তোদের ওখানে ছোটটা করতে রাখা হয়নি, মেয়েগুলো যেন টাটকা থাকে সেই খেয়াল রাখিস, যদি একটু এদিক থেকে ওদিক হয় না তোর লিভার কিডনি ফুসফুস বেঁচে হলেও টাকা উসুল করবে ওরা, সেই সঙ্গে ফ্রি ফ্রি উপরে যাওয়ার টিকিট মনে রাখিস। ফোনের ওপাশতে কিছু বলল ব্যক্তিটি, যা শুনে তেতে উঠলেন জহির সাহেব। ওরে হারামির বাচ্চা, জানিস না ওটা কার বউ? ওই ঘাটতেরা ইরহাম চৌধুরীর বউ, একটু দাবাদাবি না করলে চলে? ওই মালটাকে ভালো মতো চোখে চোখে রাখবি, খবরদার চোখে দেখতে যাস না যেন, দুবাইয়ের 100 ওকে কিনবে, রেট বেড়ে গেছে, 10 জায়গায় এখন 18 লাখ, সো ওটাকে দেখে দেখে রাখবি, ভুলেও পালিয়ে যায় না যেন। আর হ্যাঁ জানি, চিন্তা করিস না, এখন রাখছি, ওইটাকে দেখে রাখিস, শুধু কাল সন্ধ্যার অপেক্ষা, এরপর টাকাই টাকা। লোভে চকচক করছে আঁখি জোড়া, ভুলে গেলেন জাগতিক হুঁশ, অভ্যন্তরে কুটিলতা। আরও ঠাট্টা তামাশা করে জহির সাহেব সংযোগ বিচ্ছিন্ন করলেন, হাস্যবদনে পিছু ঘুরে হলেন স্তব্ধ। পল্লবী হতবিহ্বল বদনে দাঁড়িয়ে, চোখে মুখে অবিশ্বাস ও ঘৃণার মিশ্র প্রতিক্রিয়া, সাড়ে সর্বনাশ হয়ে এলো। ও শিট, তড়িতে বিছানায় মোবাইল ছুড়ে বইয়ের পানে অগ্রসর হলেন উনি, ভয়ে আতঙ্কে স্বয়ংক্রিয়ভাবে পিছুপা হচ্ছেন পল্লবী, আঙুল নাড়িয়ে অস্ফুট স্বরে নিষেধ করছেন, জহির সাহেব শুনলে তো? আচমকে স্ত্রীর হাত টেনে ঘরের মধ্যে ঢুকিয়ে নিলেন, চোখে চোখ রেখে যথাসম্ভব শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, এখানে কি করছো, ফিরে এলো যে? পল্লবী ঘৃণায় হাত মুছড়ে চলেছেন, সরে যেতে চাইছেন স্বামী নামক পশুটির সান্নিধ্য হতে, এতেই তেতে উঠলেন জহির সাহেব, হাতের কবজি আর শক্ত করে আঁকড়ে দাঁতে দাঁত চেপে বললেন, সব শুনে নিয়েছিস তাই না, কলিজা অনেক বড় হয়ে গেছে। এক ঝটকায় হাত সরিয়ে নিলেন পল্লবী, ক্রন্দনরত মুখখানি লালিমায় সে, উনি জোরালো শব্দে জানালেন নিজস্ব ঘৃণ্য অনুভূতি, অমানুষ হয়ে গেছো তুমি, শেষমেশ এত নিচে নামলে, আপন ভাগ্নের বউকে অবধি ছাড়লে না, জানোয়ারে পরিণত হয়েছো এখন, সামান্য কয়টা টাকার লোভে শততা মূল্যবোধ সব বিক্রি করে ফেলেছো, ছে! প্রথমবারের মতো স্ত্রীর তীব্র প্রতিবাদের মুখে জহির সাহেব অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে উনি আকস্মিক এক পেশে হেসে করতালি দিতে দিতে বললেন, আরে বাহ, আমার বিড়াল কেনা শেষমেশে আমাকে বলে ম্যাও, আনবিলিভেবল। পল্লবী প্রতিবাদী অবতারে রূপান্তরিত হলেন, হ্যাঁ আজ বলছি, কারণ দিনে দিনে তুমি সকল অন্যায়ের সীমা অতিক্রম করে ফেলেছ, সত্যি করে বলো হৃদি কোথায়, ওকে কেন লুকিয়ে রেখেছো? সশব্দে হেসে উঠলেন জহির সাহেব, শার্টের হাতা গুটিয়ে কনুইয়ে তুলতে তুলতে বললেন,
বিক্রি হয়ে গেছে আমাদের আদরের বৌমা, দুবাইয়ের এক শেখ দমদম করে ওকে কিনে নিয়েছে 18 লাখে। জীবনে একসাথে দেখেছো কখনো?